আসসালামু আলাইকুম, আমি ডক্টর রীতা তাহের, সুস্বাগতম সবাইকে। আজ আমি আলোচনা করব খুবই সাধারণ একটা বিষয় নিয়ে, যে কিভাবে বাসায় আপনি প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হবেন যে আপনি গর্ভবতী হয়েছেন। প্রেগন্যান্সির প্রথম লক্ষণ হচ্ছে মাসিক বন্ধ হয়ে থাকা। কারো যদি মাসিক রেগুলার থাকে, যে তার 28 দিন বা 30 দিন পর পর মাসিক হয়, তাহলে তাদের তার যে মাসিকের ডেট পার হয়ে যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে সে প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। সে প্রেগন্যান্সি টেস্ট কোথায় পাবেন, সে কিট কোথায় পাবেন, সে কিট আপনার এলাকার যে ওষুধের দোকান বা ফার্মেসি আছে সেখানেই পাওয়া যাবে। সেখান থেকে আপনি একটা প্রেগন্যান্সি টেস্টের কিট এনে বাসায় পরীক্ষা করবেন। কিটে আপনি ইউরিন যখন কিটের মধ্যে ড্রপার দিয়ে 2 থেকে 3 ফোঁটা দিবেন, তখন কিটের মধ্যে হালকা গোলাপি কালারের 2টা দাগ ভেসে আসবে। তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন। যদি কিটের মধ্যে 1টি দাগ গাঢ় এবং 1টি দাগ হালকা আসে, তাহলেও আপনি প্রেগনেন্ট হয়েছেন। হ্যাঁ, যদি কনফিউশন থাকে যে 1টি গাঢ় আর 1টি হালকা, তাহলে কি আমি কনসিভ করেছি, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কনসিভ করেছেন, তারপরেও আপনার নিশ্চিন্তের জন্য 1 সপ্তাহ পর আপনি আবার 1টি টেস্ট করে নেবেন। আবার যদি কিটির মধ্যে 1টি শুধুমাত্র 1টি দাগ আসে, তাহলে আপনি নিশ্চিত যে আপনি কনসিভ করেন নাই, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো কারণে আপনার মাসিকটা বন্ধ হয়ে আছে। আর যদি এমন হয় যে কিটের মধ্যে কোনো দাগই আসে নাই, তাহলে বুঝতে হবে যে আপনার ওই কিটটা নষ্ট ছিল। তাহলে আপনি আবার একটা কিট এনে পুনরায় আপনি আবার প্রেগন্যান্সি টেস্ট করবেন, এবং এই টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে প্রাথমিক অবস্থায় আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি কনসিভ করেছেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল অপশানে প্রেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।